নমস্কার দর্শক বন্ধু, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা হলো ফুলকপির ডাঁটা। ফুলকপি তো সবাই খায়, ফুলকপির যে অংশটা আমরা ফেলে দিই সেটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মূলো। আমি সবগুলো একই রকম সাইজে কাটার চেষ্টা করেছি। এরপর এটা একটু প্রেশার কুকারে একটা থেকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব, কারণ এটা সেদ্ধ হতে অনেকটা দেরি হয়। এরপর আমি জল ঝরিয়ে এটা আলাদা করে রেখে দিচ্ছি। ফুলকপি ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে নিয়েছি বড়ি, নিয়েছি বেগুন, পটল, আলু, এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা শুকনো কড়ায় ভালো করে কড়াটা গরম করে তারপর বড়িটা দিয়ে হালকা নাড়াচাড়া করে পরে তেল দিয়েছি, যাতে বড়িটা খুব কম তেল অ্যাবজর্ব করে এবং খুব লাল লালভাবেই ভালো করে ভাজা হয়ে যায়। এরপর কড়ায় তেল গরম করে তাতে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পটল। টুকরো টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি। আপনারা ঘরে যে সবজি থাকবে তাই দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু, বেগুন, একে একে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু, বেগুন এবং পটলটা একটু হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে নেওয়া এই ফুলকপির ডাঁটা আর মূলো আমি এখানে অ্যাড করে দেব। এরপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। লবণ এবং হলুদটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা, আর আদা বাটাটা দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও একবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণে জল এখানে দিতে হবে না, কারণ রেসিপিটা একদমই গ্রেভি টাইপের হবে না, শুকনো শুকনো রেসিপি হবে, তাই আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলু সেদ্ধ হয়ে যায়। এখানে যেহেতু ফুলকপির ডাঁটা আর মূলো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি সময় লাগবে না। এখানে একবার দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও কিছুক্ষণ। তারপর একদম শেষে অ্যাড করব এক চা চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এরপর যখন সমস্ত জলটা শুকনো হয়ে যাবে আর রেসিপিটা এরকম একদম শুকনো শুকনো হবে, তখন আমি রেসিপিটা সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।